প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আজকের এই অনলাইন প্রাথমিক গণিতের আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম শ্রেণী বাংলা ভাষণ প্রাথমিক গণিতের আজকের এই ক্লাসে পৃষ্ঠা 46 পৃষ্ঠা। আজকে আমি তোমাদেরকে 46 পেজের কিছু অঙ্ক করাবো। তোমরা সবাই বই খুলো। এই যে 46 পৃষ্ঠার শূন্য এর বিয়োগ, এটা নিয়ে আলোচনা করবো আজকে। শূন্য এর বিয়োগ নিয়ে আলোচনা করব। প্রথমে একটা ছবি আছে, তোমরা একটু দেখো। একটি থালায় চারটি আপেল আছে। একটি থালায় চারটি আপেল আছে। রেজা ও মিনা এই আপেলগুলো খাবে। যদি তারা চারটি আপেল খায়, তবে আর কয়টি আপেল থাকবে বা কয়টি থাকবে? আপেল আছে কয়টি? চারটি। রাজা ও মিনা এই ফ্রুটগুলো, এই আপেলগুলো খাবে। আছে চারটি, খেয়েও ফেলবে চারটি। তাহলে তাদের কাছে আর কয়টি থাকবে? তাহলে দেখো, আপেল আছে চারটি, আপেল খাবেও চারটি। আপেল আছে চারটি, খাবেও চারটি। তাহলে তবে তাদের কাছে আর কয়টি আপেল থাকবে? তাহলে একটা জিনিস দেখো, আছে চারটি, আছে চারটি, বাদ যাবে চারটি, থাকবে কয়টি? বিয়োগ শূন্য, তাহলে শূন্যটি। আপেল থাকবে কয়টি? শূন্যটি। ঠিক আছে, যদি তারা তিনটি আপেল খায়, তখন কয়টি থাকবে? দেখো, যদি তারা তিনটি খায়, এই যে চারটি থেকে তিনটি খেয়ে ফেললো, যদি তারা তিনটি আপেল খায়, চারটি থেকে তিনটি খেলো, তাহলে চারটি থেকে তিনটা কত? বাদ গেলে এক থাকবে। যদি তারা তিনটি খায়, তাহলে চার বিয়োগ তিন, তাহলে কয়টি থাকবে? একটি থাকবে। ঠিক আছে, আর যদি তারা চারটি খায়, তাহলে চার থেকে চার বিয়োগ করলে শূন্য, শূন্যটি। যদি চারটি আপেল খায়, তাহলে শূন্যটি, আর যদি একটি আপেল খায়, তিনটি আপেল খায়, তাহলে একটি। আর যদি তারা শূন্যটি আপেল খায়, তবে কয়টি থাকবে? ঠিক আছে, যদি তারা শূন্যটি আপেল খায়,
আচ্ছা, এরপরে যদি তারা একটি আপেল খায়, এটা তোমাদের 46 পৃষ্ঠার নিচের দিকে আছে বইয়ে, যদি তারা একটি খায় আর যদি শূন্যটি খায়। যদি তারা একটি খায় তাহলে থাকবে কয়টি? তিনটি, ঠিক আছে? যদি তারা একটি খায় তাহলে থাকবে কয়টি? তিনটি। আর যদি তারা শূন্যটি খায়, চার থেকে শূন্য পাওয়া, যদি চার থেকে, যদি তারা একটি খায় তাহলে তিনটি থাকবে, আর যদি তারা শূন্যটি খায় তাহলে থাকবে চারটি। ঠিক এইভাবে নিচে চারটি বিয়োগ অঙ্ক আছে, দেখো তোমরা পারবে কিনা। একদম নিচের দিকে 46 পৃষ্ঠা একদম নিচের দিকে চারটা বিয়োগ অঙ্ক আছে। আমি করে দিচ্ছি, পাঁচ বিয়োগ পাঁচ 9-9, 6-0, 8-0, আর 0-0। তাহলে দেখো 5-5, 5 থেকে 5 গেলে কি থাকবে? অর্থাৎ আমার কাছে 5টি আপেল আছে, আমি যদি আবার 5টি আপেল খেয়ে ফেলি তাহলে কয়টি থাকবে? 5 থেকে 5 বাদ তাহলে কত? 0। অর্থাৎ সমান সমান সংখ্যক, সমান অর্থাৎ এখানেও যদি সমান হয়, এখানে আর এখানে যদি সমান হয়, বিয়োগের বেলায় দুই জায়গায় যদি সমান হয় তাহলে বিয়োগফল 0 হবে। বিয়োগের বেলায় দুই জায়গায় যদি সমান হয় বিয়োগফল 0 হবে। 6 থেকে 0 গেলে কত? 6 থেকে 0 গেলে 6। অর্থাৎ 6 থেকে 0 মানে দেখো, 6 থেকে 0 যাওয়া মানে কি? অর্থাৎ 6 থেকে কিছুই বাদ যাবে না, 0 মানে কি? কিছুই না, তাহলে 6 থাকবে। 8 থেকে 0 আর 0 থেকে 0 গেলে 0। থেকে 0 গেলে আর, ঠিক আছে? তারপরে 0 থেকে 0 গেলে 0। এখানে দেখো 5 থেকে 5, অর্থাৎ আমার কাছে 5টি আপেল আছে, আমি 5টি আপেল খেয়ে ফেললাম, তাহলে কত থাকবে? 0। আবার 9টি আছে, 9টি খেয়ে ফেললাম বা দিয়ে দিলাম কাউকে, তাহলে 0। তারপরে দেখো 6 থেকে 0 বিয়োগ করলে, 6 থেকে 0 বিয়োগ করলে 6, অর্থাৎ 6 থেকে 0 মানে কি? কিছুই না। হ্যাঁ, তাহলে 6 থেকে 0 গেলে 6, 8 থেকে 0 গেলে 8, আবার শুধু 0, অর্থাৎ 0 থেকে 0 গেলে, 0 থেকে 0 গেলে 0, অর্থাৎ 0 মানে কি? কিছুই না। তাহলে কিছুই না থেকে কিছুই না যদি বিয়োগ যায়, এটা বিয়োগই হবে না, তাহলে এটি হবে কি? 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 থেকে 5 বিয়োগ করলে, অর্থাৎ সমান যদি সংখ্যা বিয়োগ হয় তাহলে সে 0 হবে, আবার শুধু 0 বিয়োগ করলে সেই সংখ্যাটাই থাকবে, যেমন 6 থেকে 0 বিয়োগ করলে 6, 8 থেকে 0 বিয়োগ করলে 8, আর 0 থেকে 0 বিয়োগ করলে 0। আমি তোমাদেরকে, যেহেতু তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি তোমাদেরকে 0-এর বিয়োগ নিয়ে একটু আলোচনা করলাম। আমার কাছে মনে হচ্ছে যেন এটি একটি ইম্পর্টেন্ট তোমাদের বোঝার জন্য, এই জন্য তোমাদেরকে আমি 0-এর বিয়োগটা আমি দেখিয়ে দিলাম। তাহলে
তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন গণিতের ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।